আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর জয় পাওয়া বিপক্ষে ম্যাচের আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর জয় পাওয়া উচিত এমন আরেকটি ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, যে ম্যাচে প্রাপ্তির চেয়ে হারানোর সংখ্যাই বেশি টাইগারদের। তাই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর জয় পাওয়া উচিত এমন আরেকটি ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, যে ম্যাচে খাটো ক্রিকেটারদের আনলে ভালো হতো, খোলাগুলিতে ব্যাপক অসুবিধা হচ্ছে। ডিফিকাল্ট তো অবশ্যই, বিকজ আপনি আমি আসলে জিম্বাবুয়ের প্লেয়াররা যেরকম নতুন খেললে সবার জন্য ডিফিকাল্ট, আমার জন্যও কিন্তু সেম। আমি কিন্তু ওকে কোনো জায়গায় খেলিনি, আমি ওকে হয়তো বা নেটে খুব বেশি দুই তিনবার ব্যাটিং করছে ওর এগেনস্টে। তো ওর এগেনস্টে যারা এই প্রথমবার ব্যাটিং করে ইট ইজ অলমোস্ট ইম্পসিবল প্রথম ওকে রিড করা। বাট হয়তো বা যদি অনেক ব্যাটিং করি অথবা ওর সাথে অনেকগুলো গেম খেলি তাহলে একটু হলেও আইডিয়া হবে, বাট এখন পর্যন্ত সত্যি কথা বলতে কোনো আইডিয়া নেই। আমার পার্সোনালি আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আমরা জিম্বাবুয়ের সাথে যে প্রেশারে খেলি আমরা অন্য কোনো টিমের সাথে ওই প্রেশারে খেলি, বিকজ জিম্বাবুয়ের সাথে সবাই আশা করে আমরা জিতবই জিতবো, আমরা হারতে পারবো না। এই জিনিসটা একটা হলো বাড়তি প্রেশার থাকে আমাদের, আর না এটা আসলে শেষ হবে না কোনো সময়, বিকজ আমরা যখন অস্ট্রেলিয়ার সাথে খেলি অথবা ইন্ডিয়ার সাথে খেলি ওদের এই প্রেশারটা বেশি কাজ করে আমাদের চেয়ে বেশি, যে ওরা ভয় পায় যে এদের সাথে হারাই যাবে না কোনোভাবে। তো ওই জিনিসটাই আমাদের আমাদের ক্ষেত্রে হয়, আর এই দিক থেকে জিম্বাবুয়ের সাথে হয়তো আমরা জিততেছি, বাট এই প্রেশার নিয়ে খেলে জিতা এটারও কিন্তু একটা অভ্যাসের দরকার আছে। তো আমার কাছে মনে হয় যে ওদের সাথে খেলাই উচিত না, এই জিনিসটা আমি একদমই বিশ্বাস করি না। আমার মনে হয় ওদের সাথে অবশ্যই খেলা উচিত, আর ওদের সাথে আমরা যদি ম্যাচ জিতিও প্রত্যেকটা ম্যাচে কিন্তু এক একটা সিচুয়েশন আসে যে সিচুয়েশনে আমরা ফাইট করে জিতি। আপনি আজকে যদি একটা সিচুয়েশন দেখেন, একটা সময় খুব সুন্দর পার্টনারশিপ চলতেছে, তো সময় ক্যাপ্টেন বলেন অন্য সিনিয়র প্লেয়াররা বলেন কথা বলে কিভাবে কি করা যাবে, তারপর একটা উইকেট ব্রেক থ্রু হলো, তো এইসবও অনেক কিছু শেখার ব্যাপার আছে। বিকজ ঠিক যেভাবে আমরা খুব ভালো সময় কাটাচ্ছি ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ঠিক এক সময় এমনও আসবে যে আমরা খুব বাজে সময় কাটাবো আবার, তো ওই সময় এই এই এক্সপিরিয়েন্সগুলো আমার কাছে মনে কাজে দিবে। বিকজ একটা টিম সবসময় জিতে না, একটা টিমেরও একটা প্লেয়ারও যেরকম ভালো সময় খারাপ সময় আসে, টিমেরও ভালো সময় খারাপ সময় আসে। তো ওই খারাপ সময় আমি আমি মনে করি যে এই এক্সপিরিয়েন্সগুলো আমাদের কাজে দিবে। আপনার
অবশ্যই আমি মনে করি ইমরুলের সাথে আমি টেস্টে বেশ কয়েকদিন ধরে ওপেনিং ওপেন করে আসতেছি, প্লাস আমার রেকর্ড গুলো ওর সাথে সবচেয়ে ভালো, ইভেন ওডিআই তো 1000 প্লাস রান আছে আমাদের মনে খুব সম্ভব। সো অবশ্যই এনজয় করি, বিকজ যখন আপনি একটা পার্টনারের সাথে অনেকদিন খেলেন তাহলে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার হয়ে যায়, বিকজ এমন সময় আসে যে সময় আপনি টাইমিং ভালো করতেছেন না অথবা ইউ আর ডুইং সামথিং রং ইন দ্য মিডল, তখন আপনার পার্টনারের উপর আপনি যখন বিশ্বাস থাকেন তখন ও কিছু যদি বলেন তাহলে আপনি ওর কথা শুনে ওটা করতে পারবেন। সেম গোজ টু হিম, যদি ও যখন কোনো প্রবলেমে পড়ে আমি কিছু বলে তখন ও জিনিসটা শুনে, সো দ্যাটস হাউ পার্টনারশিপ মেক্স আর কি, বুঝছেন? তো আমি এনজয় করি, আই এম শিওর হি এনজয়স ইট টু, আর এটা না যে খালি ইমরুলের সাথে, আই এনজয় ইট উইথ এভরি আদার পার্টনার। না, ছয়ও সবসময় মারতো, আমার কাছে মনে হয় ছয় সবসময় মারতো, বাট আমি আসলে সত্যি কথা কোনো চেঞ্জ দেখি নাই, আমার কাছে মনে হয় ইউ থিংক উইথ 275 অন দ্য বোর্ড Yeah, you know, we was pretty good. I think we have to bowl well, and definitely our start wasn't that good, but in the middle where we bowled really well and put the pressure back to England. I mean, you're all heroes tonight, but what about Mahmudullah's 100? Mahmudullah was tremendous. He's showed their his guards. I mean, he's fast 100 for Bangladesh, and also Mushfiq, I have to mention his name. He was once again, he was brilliant. What about you as captain? You brought yourself back in, you got a couple of wickets at key moments. Yeah, it was a nice moment, but I have to say Rubel's name, I think he's very happy now. Wicket. And how are you? You just about hobbled in here. How are the knees? My knee is okay, but the calf is a bit tight. Hopefully it will be fine. And what did you think when that catch went down in the deep there? Did you think that was your moment? I think Tamim feel really bad at that, because you know he knows he's one of the best fielder for us, but it's happened in cricket. But you know, end of the day, winning side, so we're very happy. What does it mean being through to a quarter final? Yeah, that's amazing. I think it's all for the freedom fighters for Bangladesh, all, and especially all the people those are working hard, and still day and day out there, keep supporting us. Doesn't matter if we win or lose. I think this is for you guys. And does it bode well for the quarterfinals that your seamers did so well today? I mean, we thought on this surface, perhaps the pace off the ball, you played your extra spinner, but you look like you've got a nice rounded attack now. Yeah, definitely. We had a good combination today, and especially with the seven batters. Yes, there was a bit of risk, but batters have shown their guts, and we had a good total after that. You know, five bowlers especially, and another two bowlers have occasionally. But I think bowlers have done a really good job. You've all done a brilliant job. You go and celebrate. Mashrafi Murtaza, then our winning captain, and through to the quarterfinals.